সুখবর, চীনের বিখ্যাত মিসাইল হাতে পেল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে নতুন সংযোজিত অত্যাধুনিক লাইট ট্যাঙ্ক VT-5 ও আর্টিলারি রেজিমেন্ট QW-18A মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠান কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পাহাড়ি অঞ্চলে চলাচলের জন্যই মূলত লাইট ট্যাঙ্ক ব্যবহার করা হয়। সীমান্তবর্তী ক্যান্টনমেন্টে এসব সরঞ্জাম যুক্ত করার ফলে দেশের সার্বিক নিরাপত্তা আরও বৃদ্ধি পেল। QW-18A ম্যানপ্যাড যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স ক্ষমতা আগের তুলনায় কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এটি মূলত একজন সৈনিক কাঁধে বহন করে আগত শত্রুর যুদ্ধ বিমান ও মেরিটাইম বিমান অথবা হেলিকপ্টার ধ্বংসের জন্যই ব্যবহার করে থাকে। QW-18A চীনের তৈরি একটি অত্যাধুনিক ম্যানপ্যাড এবং এটি মূলত QW-18 এর আপগ্রেড ভার্সন। তবে চীনের এই QW-18A ম্যানপ্যাড মূলত রাশিয়ার ইগলা S ম্যানপ্যাডের উপর ভিত্তি করে তৈরি করা হলেও এটি রাশিয়ান ম্যানপ্যাডের চাইতেও উন্নত। আর বাংলাদেশ মূলত সবচেয়ে উন্নত ভার্সনের QW-18A ম্যানপ্যাড কিনেছে। QW-18A ম্যানপ্যাড দ্বারা 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে সর্বনিম্ন 10 মিটার থেকে সর্বোচ্চ 4000 মিটার উচ্চতার মধ্যে শত্রু যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। তবে চীনের দাবি অনুযায়ী এই QW-18A ম্যানপ্যাড দ্বারা এই শর্ট রেঞ্জের মধ্যেই শত্রুর অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ধ্বংস করতেও সক্ষম। QW-18A একটি চতুর্থ প্রজন্মের ম্যানপ্যাড এবং দামে তুলনামূলক কম এবং পারফরমেন্স সন্তুষ্টজনক। এছাড়া এর একটি ভালো দিক হচ্ছে QW-18A ম্যানপ্যাডের ব্যবহৃত মিসাইলের রয়েছে অ্যান্টি জ্যামিং সিস্টেম, যার ফলে চ্যাফ ফ্লেয়ার বা ইলেকট্রনিক জ্যামার দ্বারা এটিকে জ্যাম করা সহজ না। 18 কেজি ওজনের এই QW-18A ম্যানপ্যাডে ব্যবহৃত মিসাইলটি সেকেন্ডে 300 মিটার গতিতে টার্গেটে হিট করতে সক্ষম।